গত ২৪ ঘন্টার বৃষ্টিতে ইন্দাস ব্লকের শ্রীরামপুর ও দেরিয়াছক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। চরম সমস্যায় ১৬০টি পরিবার অনাহারে কাটাতে হচ্ছে দিন। গত ৪৮ ঘন্টায় বাঁকুড়া জেলায় বৃষ্টি হয়েছে ১৬৩.৭ মিলিমিটার, যার কারণে জেলার একাধিক প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও কালভার ডুবে গিয়েছে, আবার কোথাও কংক্রিটের সেতু ভেঙে গিয়েছে। একেবারে নাজেহাল অবস্থা জেলার সাধারণ মানুষদের। একই ছবি উঠে এলো ইন্দাসেও। ইন্দাস ব্লকের শ্রীরামপুর ও দেরিয়াছক গ্রাম গত ৪৮ ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। এই গ্রামে রয়েছে ১৬০টি পরিবারের বসবাস। অধিকাংশ বাড়িতেই জল ঢুকেছে। জীবনযাপনে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের সাধারণ মানুষদের। বাড়িতে জল প্রবেশ করাতে রাত জেগে কাটাতে হয়েছে গ্রামবাসীদের। তার উপর সকাল থেকে রান্নাবান্না করতে পারেনি, ফলে না খেয়েই দিন কাটাতে হচ্ছে তাদের। গ্রামের বিদ্যালয়গুলি বন্ধ রয়েছে। এলাকার মানুষরা সেই বিদ্যালয়ে ইতিমধ্যে আশ্রয় নিতে শুরু করেছেন। এক কথায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলা যেতেই পারে। এই বিষয়ে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সদস্য আতাউল হক জানান, গতকাল থেকে আমাদের দলীয় কর্মীরা অত্যন্ত সতর্ক রয়েছে এবং জলমগ্ন গ্রামবাসীদের স্থানীয় বিদ্যালয়ে নিয়ে আসা হচ্ছে ও তাদের প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হচ্ছে। বাঁকুড়া থেকে সৌরভ মজুমদারের সাথে অভিজিৎ সরকারের রিপোর্ট, বাংলা এমসি নিউজ। বৃষ্টিতে কতটা ক্ষতি হয়েছে? বৃষ্টিতে শ্রীরামপুর চকের ব্যাপক হারে ক্ষতি হয়েছে। আমরা কালকে ৩টা থেকে বেরোতে পারিনি, ঘরবন্দি হয়েছিলাম শ্রীরামপুর জিনকড়া লোকের দেড় চকের লোকের। অথচ আজকে স্কুল যাবে কী করে সেইটা নিয়ে চিন্তাভাবনা আছে। আমরা সকাল থেকে কেউ বাজার ঘাট করতে পারছে না। এই রাস্তার উপরে এক কুমোর জল, আমরা যেখানটায় দাঁড়িয়েছি এখানে খুবই কম সাংবাদিকবাবু দাঁড়িয়ে আছে। উনি তো ভদ্রলোক যেতে পারবে না জলের মধ্যেখানে, অন্য অন্য জায়গায় জল বেশি, তার জন্য আমাদের ব্যাপক হারে ক্ষতি হচ্ছে। আপনারা কি চাইছেন? কি আমরা চাচ্ছি, এই বন্যার জলটা তো পড়াওয়ালা দেওয়া, যদি তবু যদি সরকার কিছুভাবে আমাদের প্রতিরোধ করতে পারে জলটা, তার জন্য করতে পারলে আমরা খুব খুশি হয়। আপনার নাম? আমার নাম শেখ মেহের আলী। কোন গ্রামের বাসিন্দা? শ্রীরামপুরের বাসিন্দা। কোথা থেকে আসছেন? আমি শ্রীরামপুর থেকে আসছি। কতটা জল আছে? জল এক কোমর জল হয়ে যাচ্ছে। কতগুলো গ্রাম এই জলে? তাই এখানে পাশাপাশি দরেক চক, শ্রীরামপুর, পাহাড়পুরের কিছু জায়গা জলমগ্ন হয়ে গেছে। তো যাতায়াত কোন দিকে করছেন? যাতে রাস্তা ধরেই মানে জলের প্রতি যাতায়াত করতে হচ্ছে। ছেলেবেলে স্কুল যেতে পারছে না, বিদ্যুৎ নেই, পানি জলসে। আমার নাম? আমার নাম শেখ সৈয়দ আলী। থেকে বৃষ্টির জন্য একাধিক জায়গা মানে জলপ্রবাহিত এবং একাধিক জায়গায় রান্না বান্নাও করতে পারছে না, স্কুলও বন্ধ। এই পরিস্থিতিতে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, প্রথমত প্রাকৃতিক দুর্যোগ কাউকে বলে আসে না। আজকে প্রাকৃতিক দুর্যোগ, গতকাল থেকেই সন্ধ্যের পর থেকেই বেশ কয়েকটা জায়গা আমাদের ইন্দাস ব্লকে জলমগ্ন হয়েছে। তো সেই জায়গায় আমাদের দলীয় ছেলেরা আমাদের তরফ থেকে, দলীয় তরফ থেকে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হামিদদার নির্দেশে প্রত্যেকটা জায়গায় আমাদের ছেলেরা সচেতন রয়েছে। যেমন গতকাল সন্ধ্যেই খাড়রা গ্রামে বেশ কয়েকটি বাড়িতে জলমগ্ন হয়ে যায়। সেখানে আমাদের ছেলেরা পাম্প মেশিন চালিয়ে তাদের বাড়ি থেকে জল নিকাশ করে এবং রাতারাতি আমরা তাদেরকে নির্দেশ দিই যে সকল বাড়িতে জল চলে গেছে তাদেরকে স্থানীয় স্কুলগুলিতে রাখার জন্য, তাদের যাতে শুকনো খাবার দাবার ব্যবস্থা করে সেটাও করা হয়েছে। আজকেও সকাল থেকে কয়েকটা জায়গা আমরা দেখলাম যেখানে জলমগ্ন হয়ে রয়েছে, সেই জায়গাতে যাতে কোনোরকম অসুবিধা না হয় আমাদের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে আমরা সবসময় নজরদারি রেখেছি। আশা করছি নতুন করে বৃষ্টি না হলে, আজকের দিনটা পেরিয়ে গেলে অন্তত আশঙ্কাজনক অবস্থা যে রিক্স জায়গা রয়েছে সেখান থেকে আমরা ক্লিয়ার হয়ে যাব এবং এলাকার মানুষ আবার সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। যারা জলমগ্ন হয়ে আছে তাদের জন্য কি ভাবছেন? যারা জলমগ্ন হয়ে রয়েছে তাদেরকে এখন আপাতত আমরা আমাদের দলীয় তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে একটা সেফটি জায়গায় রাখার জন্য অনুরোধ করছি এবং সেই সকল মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের মাধ্যমে বার্তা দেবো যে আপনারা আতঙ্কিত হবেন না, নিজেদেরকে সুরক্ষা রাখার চেষ্টা করবেন, অযথা আতঙ্কিত হয়ে কোনো রকম কঠিন সিদ্ধান্ত নেবেন না। এলাকার মানুষ আপনাদের পাশে রয়েছে, আমরা আপনাদের পাশে রয়েছি, প্রশাসন আপনাদের পাশে রয়েছে। আপনাদের যে কোনো রকম অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সর্বসম্মতভাবে আপনাদের পাশে রয়েছি। আমার নাম আতাউল হক, আমি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের এক্সিকিউটিভ মেম্বার।